আজকে রেসিপি হচ্ছে চানা মশলা বা ছোলে মশলা এটা নান তন্দুরি রুটি বা কুলচার সঙ্গে খুবই ফেমাস এবং খেতে খুবই ভালো লাগে তার জন্য এখানে আমি ছোলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারারাত রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর ভালো করে ভেজানো হয়ে গেছে এখানে একটা সুতির কাপড় নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ই চা এক চামচ মতন চা দুটো লবঙ্গ আর দুটো এলাচ এলাচটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর ছোট ছোটো টুকরো দারুচিনি নিয়েছি এখানে যে বলেছিলাম দুটো লবঙ্গ নিয়েছি এখানে লবঙ্গটা দিয়ে দেবো এখানটায় তারপরে এখানটায় দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তেজপাতাটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়ে এখানে দিয়ে দেওয়ার পর একটা ছোটো পুটলি বেঁধে নেব পোটলার মতো ছোট করে বেঁধে নেব সেদ্ধ করার সময় এটাকে ফেলে দেবো তাহলে কালার আর ভালো আসবে ছোলার তাই জন্য এখানে প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি ছোলাটা ছোলাটা নামার পর এখানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি তারপর সেই পোটলাটা যে বেঁধেছিলাম সেটা এখানটায় দিয়ে দেবো এই পোটলাটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা কালার আসে এরপর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে দেবো তিনটে সিটি দিয়ে দমে রাখবো তারপর তিনটে সিটি দিয়ে দমে রাখার পর এটাকে আমি খুলে নেব ঠান্ডা করে নিয়েছি এবং দম থেকে দমে রাখার পর দেখুন কত সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর এটা কালারটা সুন্দর এসছে এবারে সেই পোটলাটাকে আলাদা করে ফেলে দেব এরপর দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ছোলাটা আমাদের খুব সুন্দরভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এরপর জল আর ছোলাটাকে আলাদা করে রেখে দেবো দুটোই ব্যবহার হবে তরকারি রান্না করার সময় এরপর তেলটা গরম করে তাতে ফোড়ন দিয়ে দেবো দুটো লবঙ্গ দিন এখানটায় আমি দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর দারুচিনি ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এখানে পেঁয়াজটা দিয়ে দেবো আমি আড়াইশো গ্রাম ছোলা ব্যবহার করছি তার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিব আমি এখানটায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা রসুনে পেস্ট আপনারা চাইলে আদা করেও দিতে পারেন কিন্তু আমি এখানটায় ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট পেস্টটা দিলে খুব ভালো হয় তাই আমি এখানে পেস্টটা ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট এক চামচ মতন দিয়েছি এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদার যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়েছে প্রায় তারপর এখানটায় আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিয়েছি আমিও টমেটোটাকে একটু বড় সাইজে টমেটো ভালোটাকে কুচিয়ে নিয়েছি ভালো করে কুচিয়ে নেওয়ার পর এখানটা দিয়ে দেবো টমেটোটাকে কিছুক্ষণ আসতে হবে মশলার সঙ্গে টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে খুব তাড়াতাড়ি তার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সেই জন্য এখন আমি লবণটা ব্যবহার করছি এরপর লবণটা ব্যবহার করার ফলে এখানে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ হলুদটাতে এখানে কম পরিমাণ লাগে ছোট চানা মশলাতে হলুদটা অবশ্যই কম পরিমাণ দেবে তাহলে ভালো হয় কালারটা ভালো আসে তাই এখানে হলুদটা কম দিতে হবে এরপর মশলাটাকে ভালো ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করব যাতে মশলাটা ভালো হবে কষানো হয় তার জন্য এখানে অল্প পরিমাণে একটু জল দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এরপর এখানটা দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিলে ভালো একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার তাই এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এরপর ভালো করে মশলাকে বসাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এখানটায় যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে এরপর দিয়ে দেব ব্যালেন্সের জন্য চিনি ধনে গুঁড়ো আর এখানে দিয়েছি চানা মশলা চানা মশলা দিচ্ছি এক চামচ মতন চানা মশলা দিয়েছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর চিনিটা হচ্ছে আপনারা দেখে দিবেন মিষ্টি বেশি ভালো লাগে না চানা মশলা হলে তাই চিনিটা শুধুমাত্র টমেটো দিয়েছি তাই ব্যালেন্সটা যাতে ভালো হবে হয় তাই জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি মশলাটা থেকে সুন্দর করে তেল বেরোতে শুরু করেছিলে মশলাটাও ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালারও এসে গেছে মশলা এরপর আমি ছোলাটাকে দিয়ে দেবো এখানটায় আমি শুধুমাত্র ছোলাটা ব্যবহার করেছি জলটা ব্যবহার করে জলটা পরে ব্যবহার করব এখন ছোলাটাকে ভালো করে মশলার সঙ্গে পাঁচ মিনিট মতন আমি ছোলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে আপনারা ছোলাটাকে কষিয়ে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগে কিছু ছোলাকে আমি উঠিয়ে রেখেছি পরে ব্যবহার করব তাই জন্য কিছু ছোলাকে উঠিয়ে রেখেছি আর এখানে বাকি ছোলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো কষাতে হবে পাঁচ মিনিট মতন ভালো করে কষানো হয়ে এসছে এরপর আমি জলটা ব্যবহার করব জলটাকে এখানে যে সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেটাকে এখানটা দিয়ে দেবো প্রথমে তারপর এখানটায় দিয়ে দেবো গরম জল পরিমাণ মতন জল লাগবে তাই আমি এখানে গরম জল ব্যবহার করছি পরিমাণ মতন জল ব্যবহার করে নিয়েছি এরপর এটাকে ফুটতে দিব কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়েছে আমাদের এখন আমি কিছুটা ফোটার পরে আমি এখানটায় ব্যবহার করব কিছুটা যে ছোলা আগের থেকে উঠিয়ে রেখেছিলাম সেটা ভালো করে এ ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে এখানটায় দিয়ে দিলাম যাতে ঘন হয় জিনিসটা ছোলাটা তরকারিটা ঘন হয় তার জন্য এখানে আমি অন্য কিছু না ব্যবহার করে কিছুটা ছোলাকে উঠিয়ে রেখে ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে ছো এর ফলে ছোলাটা ভালোভাবে ঘন হয়ে যাবে তরকারিটা আমাদের ছোলার তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে এরপর আমি শেষে ব্যবহার করব গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়েই আমি এটাকে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে চানা মশলা বা ছোলে মশলা খেতে খুবই ভালো লাগে আমি এর আগে আপনাদের জন্য নানপুরি রেসিপি দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে